নমস্কার বন্ধুরা, গুড ইটস মাই নিশা থেকে আমি নিশা আপনাদের সকলের সামনে। তো আজকে আমার রান্নাঘরে হবে মালাই কুলফি। আমার চট করে রেসিপির মতো সহজভাবে এইটাও দেখে নিন। কুলফি বানানোর জন্য একটা কড়াইতে আমি অল্প জল নিলাম, এরপর দিয়ে দেবো দুধটা। 500 গ্রামের মতো দুধ নিয়েছি আমি, ফুল ফ্যাট মিল্ক নিয়েছি। আপনারা ওটাই নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু কুলফিটা ভালো হবে। এরপরে আমি ঘন হওয়ার জন্য ওয়েট করতে থাকব, ভালো করে সমানে নেড়ে যাব। নাড়তে নাড়তে আস্তে আস্তে এটা ঘন হয়ে যাবে। দুধটা আমার হাফ হয়ে গেছে, অনেক ঘন হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম আমি এলাচ, এলাচের গুঁড়ো। গোটা এলাচটাকে একটু থেতো করে নিয়েছি বা ভেঙে নিয়েছি, সেই এলাচটা আমি দিলাম। প্রায় 1 চামচের মতো আমি দিয়েছি, ছোটো চামচের। এবার এটা দিয়ে ফুটতে দিতে থাকবো, যাতে এই এলাচের অ্যারোমাটা বেরিয়ে আসে ভালোভাবে। দুধটা একটু ফুটে আসার পরে দিয়ে দিলাম আমি 1 কাপের মতো চিনি। 500 গ্রাম দুধে 1 কাপ চিনি ইউজ করলাম। চিনিটা মেল্ট হওয়ার জন্য ওয়েট করব। এরপর আমি দিয়ে দেবো 1 চিমটের মতো নুন। নুনটা আমি দেবো শুধুমাত্র ব্যালেন্স হওয়ার জন্য স্বাদটাকে, যেহেতু চিনি দিয়েছি আমি, অল্প নুন দিলে একটু স্বাদটা ব্যালেন্স হয় কুলফিতে, সেই জন্য। এখানে দেখুন আমি কাজু আর কিশমিশগুলোকে ছোট করে কেটে রেখেছি, এটাকে আমি এখনই দিয়ে দেবো। এখন যদি না দিই পরবর্তীকালে সমস্ত কাজু কিশমিশ দেখবেন কুলফির নিচে চলে গেছে, সমানভাবে মিশে থাকবে না। তাই জন্য আমি এখন দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো, যাতে ওইগুলো ভালো করে দুধটা শোক করে নেয়। দেখুন কাজু কিশমিশগুলো ভালো করে ফুটে এসছে। এরপর আমি অল্প ঠান্ডা করে ঢেলে নেবো কুলফি মেকারে। একদম সিম্পলভাবে কুলফিটা দেখালাম, কুলফির এই রেসিপিটা বানাবেন অবশ্যই বাড়িতে। হয়ে গেছে ঠান্ডা, কুলফি মেকারে দিয়ে দিলাম, বাস নেক্সট দিন হয়ে গেলি কুলফি রেডি হয়ে যাবে। চটপট বানিয়ে নিতে পারবেন এই কুলফি। এই দেখুন কত সুন্দরভাবে কুলফিটা বেরিয়ে এসেছে। আর কাজু কিশমিশ কিন্তু সমস্ত উপরে বা নিচে কিছুতে নাই, সমস্ত মিশে আছে। এরমভাবে অবশ্যই বানাবেন। ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই ছেড়ে যাবার আগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।